গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে রবিবার এখন সময় পৌনে আটটা তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে সোজা রান্নাঘরে এসে রান্নাঘরের কাজগুলো করে এই যে ব্রাশ করে নিলাম এখন আমি মুখ ধুয়ে নিচ্ছি আছে কিছু বাসন বাসনগুলো মেজে একবারে কাগজ বাজ সেরে এখানকার তারপরে ঘরের দিকে যাব আজ রবিবার বললাম ছুটির দিন তো কী বলতো বন্ধুরা আজ আমার ছেলের শরীরটা কী জানি ঠান্ডা লেগে গেছে আর ওর তোর অ্যালার্জির সমস্যা তো অ্যালার্জির সমস্যা মানেই যখন তখন সর্দি কাশি এসে যায় আর কি তো ভোরবেলা থেকেই দেখছিলাম জানি ওর ঘুম আর আসছে না ছটফট করছে আর কি তো উঠে পড়েছে উঠে ওকে ব্রাশ করিয়ে দিয়ে চলে এসেছি মানে এসেছি তো বিস্কুটও খাইয়ে খেয়েছি আর কি খাইয়ে দিয়েছি তারপরে ঘরে এসে কাজকর্মগুলো করছি কিন্তু ও ঘরে বিছানাগুলো এখনও পড়ে আছে গিয়ে তুলবো আর কি আর এদিকে কাজবাজগুলো সেরে নিচ্ছি তাহলে সুবিধেই হয় বাসনগুলো মাজা হয়ে গেলে সব উপর করে দেবো টেবিলের উপরে বসে কলে জল আনো জামা কাপড়গুলো তো এইসব কাপড়গুলো আর কি আর সাবান কাচা করিনি জল ধোয়া করছি আর কি জল কাচা করছি তো সকাল সকাল ধুয়ে দেবো কলে জল আছে এরপরে তো আবার জল চলে গেলে সেই এগারোটার পরে আসবে আর এগারোটার পরে যে রোজী যে ঠিকঠাকভাবে জল আছে সে কিন্তু নয় কখনো কখনো জলের সমস্যা হয় খুব আস্তে করে জলটা আসে আর কি তো সকালবেলা জলটা সমস্যা খুব বেশি হয় না আর কি ঠিকঠাক জল আসে তো এগুলো ধুয়ে নিলাম দিকে কারপ ছেড়ে নিই আর বাবা ন ওভারে বললাম উঠে উঠে উঠেও কী বলছে তো টিভি দেখছে তো চলো এগুলো শুকোতে দিয়ে ঘরে গিয়ে কথা বলবো তো ঘরে এসে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা একটু চা বিস্কুট খেয়েই চলে এসছি দেখো বিছানাটা তোলার জন্য তো প্রথমেই আমি চা বিস্কুটটা খেয়েছি আর কি খেয়ে যে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে দেবো এখন তো এই বিছানাটাকে চারিদিকটা ভালো করে টেনে টুনে গুঁজে দেবো তারপরে ঝাঁট দেবো আর কি আর বাবান তো বসে আছে চুপ করে ওকে কি বলো তো শরীরটা ভালো লাগছে না বললাম ওই জন্য আর আমি এদিকে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি তো শুধু চা বিস্কুটি খেয়েছি আর কি আর একটু পরে খাবার দাবার আর কি খাওয়া হবে এখন না একটু বেলার দিকে তো চলো কাজবাজগুলো দেখতে থাকো আর আজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সকাল পনে আটটা থেকে মানে সকাল পনেরো আটটায় উঠে ফুল এনার্জি নিয়ে আমি যেভাবে সংসারের কাজগুলো কমপ্লিট করি তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে দেখো দেখতে থাকো চলে এসেছি জানালার দিকে দেখো মানে আজকে সকাল থেকেই খুব রোদ বেরিয়েছে আর ওই জন্য জানানার পর্দাগুলো খুলে দিলাম আর কী বলতো সেই এখন আবার রাতে রাতে বেশ একটু হালকা মতো ঠান্ডা পড়ছে মাঝরাতের পরে আর কি পাখা চালাতে হয় না প্রথম দিকে চালাতে হয় তারপরে আবার ইয়ে করতে হয় মানে বন্ধ করে দিতে হয় আর কি ওই জন্যই এই ওয়েদার বলেই মানে সর্দি কাশি কিছুতেই যেন আমার ছেলের মানে যাচ্ছেই না কি বলবো বলো এক টানা মানে ওষুধ খেয়ে চলেছে আর কি তো এদিকে আমি বিছানাটা ভালো করে ঝাড় দিই ঝাড় দিয়ে চলো দেখি ইয়ে করব মানে আবার খেতে দিতে হবে আর কি বাবানকে ও খেয়েছে ও কী বলো সকালবেলা পাঁচটা বিস্কুট খেয়েছে একটু চায়ের সঙ্গে আর কিছু খায়নি আমাকে বলছে মা খেতে দাও খেতে দাও তা আমি বলছি বাবা ঘরের কাজগুলো সেরে নিই তারপরে খেতে দেবো আর কি খাবারটা আবার গরম করে তো খাবার জন্য তো আছে আজকেরে খাবার আর কি বানাতে হয় নি কী আছে তো কালকেরা তো সেই ভোগ নিয়ে এসেছিলাম খিচুড়ি প্রসাদ সেটা তো কালকে ভিডিও করা হয়নি আর কি কালকে রাতে প্রসাদ আনতে গিয়েছিলাম আর কি তো সেই খিচুড়ি বেঁচে আছে অনেকটা সেই খিচুড়িটা গরম করব ভোগের খিচুড়ি তো সেই খিচুড়িটাই মা ছেলে দুজনে মিলে খাবো আর কি সকালবেলা আর আমরা তো খিচুড়ি খেতে মানে আমার ছেলেও খিচুড়ি খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি আর ভোগের খিচুড়ি মানে তো খুবই সুন্দর আর কি বুঝতেই পারছো তো এই যে ঝাড় দিয়া হয়ে গেলো ঘরটা সকালবেলায় কিন্তু এর আগেও একবার ঘর মোছা ঝাড়তিয়া দেওয়া সবই হয়ে গেছে তারপরে এই যে খুলে এই যে খাবারটা বের করে নিলাম দুটো কৌটোই আছে খিচুড়ি এ দেখো তো আমি এই যে মাইক্রোওভেনে গরম বসিয়ে দিলাম এক একটা করে গরম করে নেবো আর কি তো গরম করে আর আমি ওদিকে যাবো ঘরে গিয়ে একটু বেগুন ভেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে গিয়ে খিচুড়ির সাথে কিন্তু বেগুন বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আর অনেক বেগুন নিয়েছিল যেহেতু একটা না অনেক বেগুন খাওয়া হয়ে গেছে তো ওদিকে খিচুড়ি একবার এক বাটি গরম করে আরেক বাটি বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে খিচুড়িটা গরম হতে হতে এদিকে কাপড়গুলো আছে এগুলো ভাস করে নিই বসে না থেকে আর বাবান এদিকে খেয়ে দিয়ে বসবে পড়তে আর আমি আবার বাবানকে নিয়ে আবার একটু বেরোবো কোথায় যাবো বলো তো বাবান অনেক দিন থেকে ড্রয়িং ক্লাসে যায় না যেখানে আর কি ড্রয়িং শিখতে যেত তো অনেক দিন হয়ে গেছে অনেকগুলো মাস হয়ে গেছে বলতে পারো তো আবার আর একটা জায়গায় ওকে ভর্তি করব তো সেখানেই নিয়ে যাব আর কি তো বেরোবো ওই সাড়ে দশটার দিকে বেরোবো তো ওই জন্যই মানে ঝটপট করে বলতে পারো কাজগুলো সব সেরে নিচ্ছি ভাতটাও করে রেখে যাব তাহলে কি হবে বলো তো এসে আর চাপটা থাকবে না তো জানি না কতটা কি করে উঠতে পারবো ভাতটা এসে করব না করে রেখে যেতে পারবো ঠিক জানি না তো জামা কাপড়গুলো সব করা হয়ে গেছে আমি এগুলো আলমারিতে তুলে দিচ্ছি বন্ধুরা আর খাবারের দিকে রেডি হয়ে গেছে খেতে বসবো খেয়ে টুকিটা টুকিটাকি যা কাজকর্ম আছে তোর বাবা বানির বাবা বাজারে গিয়েছিল। তো বাজার করে বাজার বলতে নিয়ে এসেছে মাছ তো সেটা পরে দেখাচ্ছি এখন আপাতত খেয়ে নিই এই দেখো বেগুন ভেজা করে নিয়ে এসেছিলাম তো তোমাদের বললাম বাবানের অ্যালার্জি আছে তো আজকে ওকে আর বেগুন ভেজা দেবো না মাঝে সাঝে দিই এক পিস খেতে চায় তারপর বসিয়ে দিয়েছি দেখো ভাত বন্ধুরা তোমাদের বললাম ভাতটা করে রেখে যাব ভাত বসিয়ে দিয়ে যাচ্ছি এই যে মাছ ধুতে এই যে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি রুই মাছ এনেছে দেখো অল্প করে একটু ডিমও হয়েছে এতে আবার এই দেখো তো ভাতটা হয়ে গেলেই বেরিয়ে পড়বো আর কি বাইরে তখন ধরো অনেকক্ষণ পরে আবার চলে এলাম ওদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখতে পেলে বাবানকে ড্রয়িং ক্লাসে ভর্তি করে দিয়ে এসেছি তো বাইরে গিয়ে আর ভিডিও করা হয়নি আর কি এসে মাছের ঝোল বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে দেখো মটর ভেজানো ছিল কালকে রাত থেকে তো মটরটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রেশারে ছিটি মারবো ঘুগনির মটর আর কি হাতে আলুও কেটে দিয়েছি তো কলে জলও চলে এসেছে দেখো তো আমি সব মটরগুলো এই যে ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে এখন প্রেসার কুকারে দিয়ে ছিটি মারতে হবে তো এই দেখো বলেছিলাম বেলার দিকে জলটা খুব আসতেই আসে তো খুব আসতে এসেছিলো রান্না বান্না সেরে নিয়ে চলে এসে তো বন্ধুরা বাজে একটা পঁয়ত্রিশ খেতে বসে করেছি আর সকালে তো খিচুড়ি খেয়েছিলাম দেখেছি তা সত্ত্বেও যেন আজকে খিদে পেয়ে গেছে প্রথমে মাছের থেকে মেখে নিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ওই সাড়ে চারটে মতো বাজে তো রান্নাঘরে একটু কারেন্টের কাজ হলো তো এই দেখো কাজ করেছে আর প্রচুর নোংরা হয়ে গেছে এগুলো এখন পরিষ্কার করব তো পরিষ্কার করে একদম ব্রাশ করে টোরে ও ঘরে যাবো চলো ঘরে গিয়ে কথা হবে তো সন্ধে দিয়ে দিয়েছি আর বাবা দেখো মেঝেতে বসে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা সাতান্ন আর আমি কিছুক্ষণ আগেই সন্ধ্যাটা দিয়ে দিয়েছি দিয়ে দেখো ওই যে শুয়ে আছি সন্ধ্যাবেলা না ঝিউ নিতে ধরেছে ঘুম পাচ্ছে দুপুরে একটু ঘুমাবো বলে শুয়েছিলাম খাওয়া দাওয়া শেষে কিন্তু যে পাটায় আর কি আমার ব্যথা সমস্যা হচ্ছে তো ওই পাটায় কী হয়েছিল বলো তো যন্ত্রণা হচ্ছিলো তো ওই জন্য আর ঘুমাতে পারিনি আর তারপর উঠে এটা ওটা সেটা কাজবাজ তো লেগেই থাকে আর এখন মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে তো বাবা না ওখানে তোমাদের দেখালাম মেঝেতে বসে ড্রয়িং করছে আর পড়ার টাইম না এখন ড্রয়িং নিয়ে বসেছি আর কি তো যাই হোক আমি একটু শুয়ে থাকবো এখন আবার উঠেই পড়বো এক্ষুনি উঠে পড়বো অ্যান্ড বাবান পড়তে গেলে তো আমি এই টাইমে এমনিতে একটু টিভিও দেখি তো যাই হোক ঘরে আছে এখন একটু পড়াশোনা করবে এখন আর টিভি চালালে হবে না আজ রবিবার ছুটির দিন আর আর একটু খিদে খিদে পাচ্ছে তো খাবার মতো ঘরে তেমন কিছু নেই আর চামড়ি এখন আর করবো না খাবো না বাবা যদি আসে তো তখন করবো আর কি তো চলো পরে আবার আসছি রাইস ছিল এই দেখো আমার শ্বশুরমশাই বিরিয়ানি নিয়ে এসেছে কুল নিয়ে এসেছে এই যে টপা কুল তো বিরিয়ানিটা ঢেলে নি তো বন্ধুরা এই যে দুই ভাগে ভাগ করে নিয়েছি বিরিয়ানিটাকে ঢেলে একটা বাবানের একটা আমার আর কি তো আজকে ডিনারটা বিরিয়ানি দিয়েই হবে খেয়ে দিয়ে পড়বো বাজে এখন নটা চোদ্দ চলো খেয়ে নিই